সালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে মূলত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে এমওডিসি সৈনিক প্রতিযোগ দিন, এই নিয়োগ বিবৃতি কখন প্রকাশিত হবে এবং প্রকাশিত হলে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শারীরিক যোগ্যতা কি কি লাগবে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো। তো অনেকে আমাকে কমেন্টে এবং ফোন দিয়ে বলতেছেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর যে এমওডিসি নিয়োগটি এটি কখন প্রকাশিত হবে। তো বলে রাখি যে এটি কিন্তু এই নিয়োগটি কিন্তু 2021 সালে প্রকাশিত হয়েছিল, 2022 কিন্তু এমওডিসি কোনো নিয়োগ প্রকাশিত হয় নাই। তো আশা করা যায় এই বছর নিয়োগটি প্রকাশ হবে। তো প্রথমেই বলে রাখি যে নিয়োগটি কখন প্রকাশ হবে কেউ কিন্তু সঠিকভাবে বলতে পারে না। এটি সম্পূর্ণ যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদর দপ্তর আছে সেখান দিয়ে তারা অফিসাররা জানেন। তো সাধারণ কেউ বলতে পারবেন না যে কখন এই নিয়োগটি প্রকাশ হবে। তো তো আনুমানিক সম্ভাব্য তারিখ আপনাদেরকে বলবো ভিডিও শেষে। তো এখানে আবেদন যদি আপনারা এই সাইকেলটা প্রকাশ হয় কেউ আবেদন যোগ্যতা কি কি লাগবে সেগুলো আজকে আবেদন করবো। তো এটা যে প্রথমে যে বয়স লাগবে, বয়সের ক্ষেত্রে আপনাদের বলে আর কি 17 থেকে 25 বছরের ভিতরে হলে কিন্তু আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর এই একটি শাখাতে আপনাদেরকে সর্বোচ্চ সৈনিকের একটি শাখাতেই কিন্তু আপনাদের সর্বোচ্চ বছর দেওয়া হয়, অর্থাৎ সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ দেওয়া হয় 17 থেকে 25 বছরের ক্ষেত্রে হলে আপনাকে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা আপনার যাদের 2.0 পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এসএসসি 2.0 যারা পেয়েছেন তারা কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারবেন। এবং অন্যান্য যোগ্যতা জাতীয় তো অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এখানে কিন্তু শুধু পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন, মহিলা কিন্তু আবেদন করতে পারবেন না। শারীরিক উচ্চতা হচ্ছে আপনাদের 5'6" হলে আবেদন করতে পারবেন। ওজন হতে হবে 50 কেজি, 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড হলে আবেদন করতে পারবেন। বুকের মাংস স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি, প্রসারিত অবস্থা 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এবং শারীরিক দৃষ্টিশক্তি যেটা 6/6 চশমা ছাড়া। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই আপনার যোগ্যতা হবে। বৈধ অবস্থা অবশ্যই অবহিত হতে হবে। পার্থক্য অবশ্যই সাঁতার জানতে হবে। নির্বাচন পদ্ধতি যেভাবে হবে আপনাদের শারীরিক সক্ষমতা এবং লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন এমওডিসি ভর্তি যে নিয়োগ স্থান এটি কিন্তু বিভিন্ন সার্কুলার বিভিন্ন জায়গায় দেওয়া হয়ে থাকে। তো এটি যখন প্রকাশিত হবে তখন আপনারা দেখে নেবেন। প্রশিক্ষণ অবশ্যই আপনার 24 সপ্তাহে মৌখিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এবং ভর্তি যে আপনাদের কাগজপত্র লাগবে, কাগজপত্র নিতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা মূল সনদ এবং মার্কশিট নিতে হবে, ফটোকপি ও গ্যাজেট অর্থাৎ যে কোনো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো আপনার ফটোকপি করে নিতে হবে, অবশ্যই হস্তায়িত হতে হবে। এবং চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে হবে, চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। এবং চারিত্রিক সনদ এগুলো নিতে হবে, কি রঙের ছবি এগুলো আপনাদের সবাই জানেন, তো আপনাদেরকে আমি সুবিধার্থে বলে দিয়েছি। আপনাদেরকে ছবি নিতে হবে 8 কপি এবং ইসলাম সাইজের 2 কপি ছবি নিতে হবে। অনলাইনে আবেদন প্রবেশপত্র যেটি রয়েছে সেটি নিতে হবে। তো এখানে আবেদন প্রসেসটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে, কিভাবে আবেদন করবে না করবেন সেটি আপনার যখন সার্কুলার প্রকাশ হবে সেখান থেকে দেখতে পারবেন। এখানে কিন্তু মুক্তিযুদ্ধ কোটা রয়েছে, বিভিন্ন কোটা রয়েছে, কোটাদের ক্ষেত্রে কিন্তু 4 পাবেন আপনারা। এখানে মুক্তিযুদ্ধ কোটাদের ক্ষেত্রে কিন্তু 30% ছাড় নির্ধারণ করা হয়েছে। এবং অন্য যে কোটা রয়েছে এমওডিসি সন্তান কোটা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25% ছাড় রয়েছে। তো এখন এই নিয়োগটি কখন প্রকাশ হবে সেই আলোচনা করি। আশা করা যায় যে যেহেতু সৈনিক টেট 1 এবং 2 প্রকাশিত হয়েছে, তো আশা করা যায় যে আগামী মাসের ভেতরে এই সার্কুলারটি সম্ভব প্রকাশ হতে পারে। তো আমি শিওরলি বলতে পারছি না কখন প্রকাশিত হবে, এটা কেউ বলতে পারবে না যে এই এমওডিসি নিয়োগ কখন প্রকাশিত হবে। এটি সম্ভাব্য তারিখ আমি বলছি যে আগামী মাসে হয়তো বা প্রকাশিত হতে পারে না হতে পারে, এটি সম্পূর্ণ সেনাবাহিনী সদর দপ্তরের নির্ধারিত তারিখে কিন্তু প্রকাশ হবে, কেউ বলতে পারবে না। তো যারা বল আপনারা ইউটিউবে অনেক ভিডিওতে দেখবেন যে বলছে যে এই সপ্তাহে প্রকাশ হবে, আগামী সপ্তাহে প্রকাশ হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের যখন প্রকাশ হবে তখন কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। আর আপনাদের সুবিধাতে আমি বলবো কি যে www.modc.protocol.gov.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কখন প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে। তো আমি বলবো এই ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে চার্জ করে এই ওয়েবসাইটটিতে কি নোটিফিকেশন অন করে রাখবে, তো যখন আপনাদের সার্কুলার প্রকাশ হবে তখন কিন্তু আপনারা সহজে দেখতে পাবেন। তো এই ছিল মূলত আজকে এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।